এই লেকচারে আমি আপনাকে পৃথিবীর কিছু জনপ্রিয় লাইসেন্সগুলোর সাথে পরিচয় করে দিব এবং সেগুলো সম্পর্কে আপনাকে কিছুটা ডিটেলস আমি বলে দিব, যেন আপনি এগুলো আরো ভালোভাবে বুঝতে পারেন। তো অফকোর্স পুরোটা একেবারে ইন ডিটেলস বলা পসিবল না, বাট আমি আপনাকে একটা বেসিক নলেজ দিয়ে দিব। পুরো পৃথিবীতে অনেক অনেক লাইসেন্স আছে, যে লাইসেন্সগুলোর আন্ডারে বিভিন্ন ম্যাটেরিয়ালগুলোর রিলিজ দেওয়া হয়। যেমন আপনি যদি ইউটিউবের কোনো ভিডিও দেখে থাকেন, দেখবেন ডেসক্রিপশন বক্সের ঠিক নিচেই লেখা থাকে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স। আচ্ছা, আমরা একটা ওপেন করে দেখি। আমি নিউ ট্যাব ওপেন করলাম এবং আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ওপেন করে আপনাকে দেখাচ্ছি যে কিরকম শো করে। আমি এটা পুশ পুশ করে রাখি, এই ভিডিওটা পুশ করে দিলাম। এবং যদি আমি এই যে নিচে আপনাকে দেখাই, এই যে দেখুন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, অর্থাৎ পৃথিবীতে আপনি যতগুলো কন্টেন্টই দেখেন বা পাবেন সবগুলোই কোনো না কোনো লাইসেন্সের আন্ডারে রিলিজ দেওয়া হয়। এবার সেটা হোক ইমেজ, গ্রাফিক্স, ভিডিও, মিউজিক, হোয়াট এভার, বাট সবগুলোরই কোনো না কোনো লাইসেন্স থাকে। ইউটিউবের ম্যাক্সিমাম বা অলমোস্ট সব ভিডিওগুলোই এই ইউটিউবের স্ট্যান্ডার্ড লাইসেন্সের আন্ডারে রিলিজ দিয়ে দেওয়া হয়। ওকে, যেমন এই স্ট্যান্ডার্ড লাইসেন্সে অনেক কিছু রুলস রেগুলেশন দেওয়া থাকে। তো যাই হোক, এই আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল হিসাবে দেখালাম যে ইউটিউবের যতগুলো ভিডিও আছে সেগুলোরও কিন্তু লাইসেন্স আছে। এই যে, তো পৃথিবীতে অনেকগুলো জনপ্রিয় লাইসেন্স আছে, তার মধ্যে কয়েকটির সাথে আমি আপনাকে এখন পরিচয় করে দিব এবং এগুলো সম্পর্কে জাস্ট কিছুটা আপনাকে ধারণা দিয়ে দিব যে এগুলো আসলে কিভাবে কাজ করে। তো সবচেয়ে জনপ্রিয় যে লাইসেন্সগুলো অনলাইনে পাওয়া যায় বা দেখা যায় বিভিন্ন ম্যাটেরিয়ালে, সেগুলোর মধ্যে হচ্ছে জিপিএল, জিএনইউ বা জিপিএল লাইসেন্স, তারপরে আরেকটি হচ্ছে এমআইটি লাইসেন্স, তারপরে আরেকটি হচ্ছে সিসি লাইসেন্স, মানে ক্রিয়েটিভ কমন লাইসেন্স। তো এই তিনটা সম্পর্কে আমি আপনাকে একটু নলেজ দিয়ে দিচ্ছি। এই লাইসেন্সটি হচ্ছে জিএনইউ, জেনারেল পাবলিক লাইসেন্স, বা এটাকে জিপিএল লাইসেন্সও বলা হয়। এটি সম্পূর্ণ একটি ওপেন সোর্স লাইসেন্স। এই সফটওয়্যারটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সফটওয়্যার লাইসেন্সিং এর ক্ষেত্রে। ইন্টারনেটে প্রচুর সফটওয়্যার আছে এবং তার মধ্যে অনেক অনেক সফটওয়্যার আছে যেগুলো সম্পূর্ণ ফ্রি, আপনি ফ্রিতেও ইউজ করতে পারবেন, আবার মানে কমার্শিয়াল পারপাসেও ইউজ করতে পারবেন। তো ওই সফটওয়্যারগুলোই এই জিপিএল লাইসেন্সের আন্ডারে রিলিজ দিয়ে দেওয়া হয়। জিপিএল লাইসেন্সটির সবচেয়ে সুবিধা হচ্ছে বিশেষ করে সফটওয়্যার ডেভেলপারদের ক্ষেত্রে, এই জিপিএল লাইসেন্সের আন্ডারে যে সফটওয়্যারগুলো বা কোডিংগুলো রিলিজ দেওয়া হয়, এগুলো চাইলে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা তাদের সফটওয়্যারের সাথে মিক্স করে, এডিট করে, কাস্টমাইজ করে তারা আবার বিক্রি করতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আপনি যদি কখনো কোনো সফটওয়্যার দেখতে পান যে সেই সফটওয়্যারটি এই জিএনইউ বা জিপিএল লাইসেন্সের আন্ডারে রিলিজ দেয়া, সো আপনি নিশ্চিন্তে সেটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা। সেটা আবার ফ্রি হোক আর কমার্শিয়াল হোক, কমার্শিয়াল বলতে বোঝায় হচ্ছে যে জিনিস থেকে আপনি মানি মেক করতেছেন ওইটাই কমার্শিয়াল। খুব সহজ ভাষায় টাকা ইনকাম করতেছেন বা ডলার ইনকাম করতেছেন, এবার সেটা আর্টিকেল লিখে হোক, ইউটিউব ভিডিও বানিয়ে হোক বা যা খুশি তাই করে হোক, আপনি টাকা ইনকাম করতেছেন মানে এটা কমার্শিয়াল। তো এই জিপিএল ভার্সন যে সফটওয়্যারগুলো আপনি অনলাইনে দেখবেন সেগুলো আপনি কোনো টেনশন ছাড়াই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, ইভেন আপনি যদি সফটওয়্যার ডেভেলপার হন বা কোডিং জানেন, এই জিপিএল সফটওয়্যারের আন্ডারে যে সফটওয়্যারগুলো অনলাইনে পাওয়া যায় সেই সফটওয়্যারগুলো আপনার সফটওয়্যারের সাথে মিক্স করে, এডিট করে, কাস্টমাইজ করে আপনি আবার ওই সফটওয়্যারটা বিক্রি করতে পারবেন। ঠিক আরেকটি লাইসেন্স হচ্ছে এমআইটি লাইসেন্স। এই এমআইটি লাইসেন্সটি হচ্ছে সম্পূর্ণ ওপেন সোর্স লাইসেন্স। এই এমআইটি লাইসেন্সও আপনি প্রায় কম ম্যাটেরিয়ালে দেখতে পাবেন, বিভিন্ন আইকন প্যাক, বিভিন্ন টেমপ্লেট বা বিভিন্ন ধরনের কোডিং সফটওয়্যার। এই এমআইটি লাইসেন্সটিও বিভিন্ন সফটওয়্যার লাইসেন্সিংয়ে ব্যবহার করা হয়ে থাকে, মানে যারা কম্পিউটার প্রোগ্রামার, কোডার, তারা যখন কোনো কোডিং করে, যখন কোনো সফটওয়্যার তৈরি করে, তখন সেই সফটওয়্যারগুলো যদি সেই কম্পিউটার প্রোগ্রামার বা সেই ডেভেলপার তার সেই সফটওয়্যারটিকে ফ্রি রিলিজ দিতে চায়, তাহলে সেই এই জিপিএল এর পাশাপাশি এই এমআইটি লাইসেন্সটিও ব্যবহার করতে পারে। জিপিএল এমআইটির মধ্যে অবশ্যই কিছু কিছু পার্থক্য আছে, তো সমস্ত পার্থক্যগুলো আসলে বলা সম্ভব না, এগুলো অনেক ডিটেলস লেখা। আমি ডিটেল পেজগুলোতে গেলে দেখা যাবে এটা প্রচুর বড়। যেমন এই যে জিপিএল লাইসেন্সটা যদি দেখি, এখানে এমন এমন কথা বলা হয়েছে যেগুলো মনে করেন যে বোঝাটা আসলে খুব টাফ যদি আপনি একজন লয়ার না হয়ে থাকেন। এগুলো ম্যাক্সিমাম হচ্ছে লিগেল ম্যাটার্স। তো যাই হোক, আমি এগুলো নিয়ে যথেষ্ট স্টাডি করেছি এবং আমি জাস্ট আপনাকে সংক্ষেপে এই বিষয়গুলো বলে দিচ্ছি, যেন আপনি জাস্ট পরবর্তীতে কোনো প্রবলেমে না পড়েন বা পরবর্তীতে আপনার সুবিধা হয়ে যায়। কারণ আপনি যখন অনলাইনে কাজ করতে যাবেন, এবার সেটা ইউটিউবে কাজ করতে যান, এবার এটা আপনার ওয়েবসাইটে কাজ করতে যান, এই লাইসেন্সগুলো আপনার সামনে পড়বেই এবং তখন আপনার ভিতরে প্রচুর কনফিউশন তৈরি হবে এবং এটাই স্বাভাবিক। এগুলো বোঝাটা আসলে অনেকটা কনফিউজিং যে আমি কোন লাইসেন্সের ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করলে আমার কোনো সমস্যা হবে না, কোন লাইসেন্সের ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করলে আমার সমস্যা হবে, কিভাবে ব্যবহার করতে হবে, এই জিনিসগুলো কনফিউশন তৈরি করে। তো যাই হোক,
যেটা বললাম, জিপিএল লাইসেন্স দেখা মানে আপনি কোনো টেনশন নাই, আপনার সফটওয়্যারের সাথে মিক্স করে বিক্রিও করতে পারবেন, অথবা আপনি যদি সফটওয়্যার ডেভেলপার না হন কিন্তু আপনি একটি সফটওয়্যার ব্যবহার করবেন এবং সেই সফটওয়্যারটাতে আপনি দেখতেছেন জিএনইউ লাইসেন্স করা বা জিপিএল লাইসেন্স করা, তাহলে আপনি নিশ্চিন্তে সেটা ব্যবহার করতে পারবেন যে কোনো পারপাসে। ওকে, তো জিপিএল লাইসেন্স গেল। এবার যেটা এমআইটি লাইসেন্স নিয়ে বলতেছিলাম, এই এমআইটি লাইসেন্সটি হচ্ছে সম্পূর্ণ ওপেন সোর্স, এটাও সম্পূর্ণ ওপেন সোর্স। এই এমআইটি লাইসেন্সের আন্ডারেও আপনি যে কন্টেন্টগুলো পাবেন, যে ডিজাইনগুলো পাবেন, সেগুলো সম্পূর্ণ ফ্রি। আপনি সেই কন্টেন্টগুলো আপনার কন্টেন্টের সাথে মিক্স করে বিক্রিও করতে পারবেন। আবার আপনি এই এমআইটি লাইসেন্সের কন্টেন্টগুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন কোনো টেনশন ছাড়াই, এগুলো সম্পূর্ণ ফ্রি। ওকে, এখানে অনেক কিছু ডিটেলস লেখা আছে, আমি আর ওগুলো পড়লাম না, জাস্ট আমি আপনাকে বলে দিচ্ছি। এমআইটি জিপিএল লাইসেন্স, এই দুইটি যখনই দেখবেন কোনো ম্যাটেরিয়ালের সাথে যুক্ত করা আছে তখন আপনি ধরে নেবেন ওই দুইটা, ওগুলো সম্পূর্ণ ফ্রি এবং নিশ্চিন্তে আপনি আপনার ওয়েবসাইটে কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবেন। আপনার ওয়েবসাইট থেকে আপনি মানি ইনকাম করতেছেন, ডলার ইনকাম করতেছেন, কোনো সমস্যা নাই, এগুলো আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, জিপিএল এবং এমআইটি। আরেকটি সবচেয়ে যে লাইসেন্সটি দেখা যায় সেটা হচ্ছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স। এই যে এটা হচ্ছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এটা ম্যাক্সিমাম হচ্ছে ইমেজের ক্ষেত্রে দেখতে পারবেন। ওয়েবে যত ইমেজ আছে ম্যাক্সিমাম ইমেজ গুলো এই ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আন্ডারে রিলিজ দেওয়া হয়ে থাকে। আমি যদি আপনাকে দেখাই পিক্সেলস, pixels.com, আরেকটা আছে পিক্সাবে, আমি এর আগে লেকচারে আপনাকে দেখিয়েছিলাম মনে হয়। এগুলো হচ্ছে অনেক নাম করা স্টক ফটো সাইট যেখানে আপনি ফ্রি ইমেজ বা ফটো আপনি খুঁজে পাবেন এবং সেগুলো আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। তো আমি যদি যে কোনো একটা ইমেজে ক্লিক করি তাহলে এই যে এখানে দেখবো সিসিও লাইসেন্স, অর্থাৎ এটা ফ্রি ফর পার্সোনাল এবং কমার্শিয়াল ইউজ, এখানে লিখেই দেওয়া আছে। তো আমরা আরেকটি সাইট দেখি পিক্সাবে, এইটাও একটি স্টক ফটো সাইট এবং সম্পূর্ণ ফ্রি। যেমন এই ইমেজটা দেখুন, এটা কত হাই কোয়ালিটি একটি ইমেজ, এটাকে এডিট করে কত সুন্দর করা হয়েছে। এটাকে এডিট করতে বা এই ধরনের লুক আনতে হয়তো বা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টাও সময় লাগছে সেই ডিজাইনারের বা এই ফটো এডিটরের। সো সেইটাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিছে, দেখেন, ফ্রি ফর কমার্শিয়াল ইউজ, নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, মানে কোনো ক্রেডিট লিঙ্ক দিতে হবে না। এবং এটা কিন্তু এই যে পিক্সাবে লাইসেন্সে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখাবে যে এটা সিসিও লাইসেন্স। তো যাই হোক, এই ক্রিয়েটিভ কমন লাইসেন্স নিয়ে একটু বলে দিই, এই ক্রিয়েটিভ কমনের অনেকগুলো লাইসেন্স আছে। এমআইটি যেমন জাস্ট একটাই লাইসেন্স, জিপিএল একটাই লাইসেন্স, কিন্তু এই ক্রিয়েটিভ কমনের অনেকগুলো লাইসেন্স আছে। তার মধ্যে এই যে এখানে একটা আছে দ্য লাইসেন্স অ্যাট্রিবিউশন সিসি বাই, তারপরে অ্যাট্রিবিউশন শেয়ার এ লাইক, অ্যাট্রিবিউশন নো ডেরিভস, অ্যাট্রিবিউশন নন কমার্শিয়াল, মানে এই লাইসেন্সটা শুধুমাত্র নন কমার্শিয়াল পারপাসে ব্যবহার করা যাবে। এই লাইসেন্সের আন্ডারে যদি কোনো ইমেজ আপনি খুঁজে পান তাহলে সেই ইমেজটা আপনি এমন জায়গায় ব্যবহার করতে পারবেন যে জায়গা থেকে আপনার কোনো টাকা ইনকাম হচ্ছে না বা ডলার ইনকাম হচ্ছে না, যেখান থেকে আপনার ডলার বা টাকা ইনকাম হচ্ছে ওইখানে আপনি এই লাইসেন্সের আন্ডারে কোনো কন্টেন্ট ব্যবহার করতে পারবেন না ফ্রিতে। ওকে, তো যাই হোক, আমি সবগুলো নিয়ে আর ডিসকাশন করলাম না। এই সিসিও লাইসেন্সের যে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইসেন্স যেটা আপনি সবসময় দেখতে পাবেন অনলাইনে অ্যাভেলেবেল, সেটা হচ্ছে সিসিও লাইসেন্স, মানে ক্রিয়েটিভ কমন জিরো লাইসেন্স, এটাতে নো রাইটস রিজার্ভ। এই লাইসেন্সের আন্ডারে যারা কন্টেন্ট রিলিজ দেয় বা ইমেজ রিলিজ দেয়, আপনি একজন ফটোগ্রাফার, আপনি একটা ছবি তুলেছেন, ঠিক এই ছবিটাই আপনি তুলেছেন, আপনি তুলে এটা পিক্সেলসে আপনি আপলোড করে দিলেন এবং সেটা অবশ্যই সিসিও লাইসেন্সে হতে হবে এদের রুলস অনুযায়ী, বা আপনি সেটা এই লাইসেন্সে যে কোনো জায়গায় এটা রিলিজ দিয়ে দিলেন, তাহলে এই ইমেজটা যে আপনি তুলেছেন বা এই ইমেজটা যে আপনার, আপনি আর কোনো রাইটস রাখলেন না। সিসিও লাইসেন্সে রিলিজ দেওয়া মানে এই অথর এই ইমেজটার কোনো রাইটসই তার হাতে রাখেনি, সে টোটালি ফ্রি দিয়ে দিছে, মানে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, জিনিসটা হলো এরকম, আপনি যা খুশি তাই করতে পারবেন, এই অথরের কিছুই যায় আসে না, সেটা টোটালি ফ্রি দিয়ে দিছে। কিন্তু অনেকেই দেখা যাবে আবার এই ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আন্ডারে অনেক ম্যাটেরিয়াল রিলিজ দিয়ে থাকে, সেটা হতে পারে গ্রাফিক্স বা এরকম পিকচার বা স্টক ফটো, তারা দেখা যায় অন্যান্য এই লাইসেন্সগুলো ব্যবহার করে, অ্যাট্রিবিউশন লাইসেন্স। এই অ্যাট্রিবিউশন লাইসেন্স ব্যবহার করা মানে আপনাকে অবশ্যই অথরকে ক্রেডিট দিতে হবে, মানে এই যে উনি অথর, উনি একজন এই ইমেজটার অথর, ঠিক উনি যদি এই লাইসেন্সটির আন্ডারে ইমেজটি রিলিজ দিয়ে থাকে তাহলে তাকে অবশ্যই তার প্রোফাইলের লিঙ্কটাকে দিয়ে দিতে হবে, আপনি যেখানে এই ইমেজটি ব্যবহার করবেন সেখানে, যেন অন্যান্যরা জানতে পারে এই ইমেজটার অথর কে। তো যাই হোক, সিসিও এই ক্রিয়েটিভ কমন লাইসেন্সটিও কিন্তু সম্পূর্ণ ফ্রি, মানে এই ক্রিয়েটিভ কমন লাইসেন্স আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তবে এখানে যে অনেকগুলো টাইপ আছে আমি তো বলেই দিলাম, কিন্তু এই সবগুলো কিন্তু আপনি এইভাবে জাস্ট ব্যবহার করতে পারবেন না, সেটার যদি নন কমার্শিয়াল হয়ে থাকে সেটা আপনি কমার্শিয়াল পারপাসে ব্যবহার করতে পারবেন না, তাহলে আপনি ল ব্রেক করে ফেলবেন। তো যাই হোক, এই ধরনের লাইসেন্সগুলো আসলে খুব বেশি দেখা যায় না, খুবই রেয়ার, খুব রেয়ার। যারা ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আন্ডারে কন্টেন্ট রিলিজ দিয়ে থাকে তারা ম্যাক্সিমামই ক্রিয়েটিভ কমন 4
ফোর নামে একটা লাইসেন্স আছে, আমি যদি এখানে একটু সার্চ করি যে ইউজ অ্যান্ড রিমিক্স, এখানে একটা টুলস আছে, এই টুলসটি দিয়ে আসলে জেনারেট করা যায়। যদি আপনি দেখেন যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এই যে ক্রিয়েটিভ কমন, এই যে দেখেন ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন ফোর ইন্টারন্যাশনাল লাইসেন্স, ম্যাক্সিমাম যে কন্টেন্টগুলো ফ্রি পাওয়া যায় এই ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আন্ডারে, সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম কন্টেন্টই থাকে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন 4.0 অথবা ক্রিয়েটিভ কমন 0.0 লাইসেন্স, CCO। এই লাইসেন্সটা যখনই আপনি দেখবেন কোনো কন্টেন্টে, যেমন এইটা একটা কন্টেন্ট, এই ইমেজটি একটি কন্টেন্ট, এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার লাইসেন্স হচ্ছে CCO, এটা আপনি যা খুশি তাই করতে পারবেন, অথরের কোনো রাইটস নাই, এটা সম্পূর্ণ রাইটস আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি এডিট করেন যা খুশি তাই করেন, কমার্শিয়াল পারপাস ইউজ করেন বা ফ্রি পারপাস ইউজ করেন কোনো সমস্যা নাই। কিন্তু এই যে এই লাইসেন্সটা ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন 4.0, দুইটাই কিন্তু ক্রিয়েটিভ কমন লাইসেন্স, ওইটা হচ্ছে CCO আর এটা হচ্ছে CC 4.0। এই লাইসেন্সটার মানে হচ্ছে আপনাকে অবশ্যই ক্রেডিট লিঙ্ক দিতে হবে। এই লাইসেন্সটির আন্ডারে আমি ক্লিক করছি, এই লাইসেন্সটির আন্ডারে আপনি যখনই কোনো কন্টেন্ট দেখতে পাবেন অনলাইনে, আপনি সেটা কোনো সমস্যা নেই, আপনি সেটা ব্যবহার করতে পারবেন এবং কমার্শিয়াল পারপাসও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে বলে দিচ্ছে ইভেন কমার্শিয়ালি আপনি শেয়ার করতে পারবেন, রিডিস্ট্রিবিউট করতে পারবেন, মানে পেন ড্রাইভে করে কাউকে দিয়ে দিতে পারবেন, কাউকে ইমেল করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে রিডিস্ট্রিবিউট করার অনুমতি দিয়ে দেওয়া হয়েছে এবং আরও বলা হয়েছে রিমিক্স করো, ট্রান্সফর্ম, বিল্ড, মানে আপনি যা খুশি তাই করতে পারবেন, ইভেন কমার্শিয়ালিও করতে পারবেন, কিন্তু আপনাকে এটার অ্যাট্রিবিউশন দিতে হবে, অর্থাৎ ইউ মাস্ট গিভ অ্যাপ্রোপ্রিয়েট ক্রেডিট, আপনাকে অথরের ক্রেডিট লিঙ্কটা দিয়ে দিতে হবে। আপনি যদি এই ইমেজটা আমি ধরে নিচ্ছি CC 0 না, CC 4 লাইসেন্সে রিলিজ দেওয়া হয়েছে, তাহলে এই ইমেজটা যদি আপনার ওয়েবসাইট আপনি ব্যবহার করেন, এই ইমেজের ঠিক নিচে এইখানে এই জায়গাটায় আপনি এই অথরের এই লিঙ্কটি দিয়ে দিতে হবে যে ইমেজ ক্রেডিট বাই অমুক, বা জাস্ট একটা ক্রেডিট লেখা লিখে ওইটার উপরে এই লিঙ্কটা দিয়ে দিতে হবে, যেন অন্যান্য ভিজিটররা এটা দেখে বুঝতে পারে এই পিকচারের ক্রেডিটটি কার। তো অনলাইনে ম্যাক্সিমাম এই তিনটি লাইসেন্সই অনেক জনপ্রিয়, GPL বা GNU, এটাকে GPL লাইসেন্সও বলা হয়, এবং MIT লাইসেন্স, এই দুইটা সম্পূর্ণ ফ্রি এবং কোনো সমস্যা নেই, ম্যাক্সিমাম সফটওয়্যারগুলো এই দুইটা লাইসেন্স ব্যবহার করে থাকে, আর ইমেজ বা গ্রাফিক্সগুলো এই ক্রিয়েটিভ কমন লাইসেন্স ব্যবহার করে থাকে, পাশাপাশি অনেক সফটওয়্যারও এই লাইসেন্সটি ব্যবহার করে থাকে। আপনি অবশ্যই ওই ধরনের ফ্রি ম্যাটেরিয়ালগুলো অনলাইন থেকে ব্যবহার করার পূর্বে এই লাইসেন্সগুলো সম্পর্কে শিওর হয়ে নেবেন, হয়তো একটি ম্যাটেরিয়াল আপনি দেখছেন যেটা আপনার আসলে রিয়েলি প্রয়োজন এবং এটা আপনার ব্যবহার করা অত্যন্ত জরুরি, কিন্তু ম্যাটেরিয়ালটি এই অ্যাট্রিবিউশন 4.0 রিলিজ দেয়া, কোনো সমস্যা নেই, আপনি ম্যাটেরিয়ালটি ব্যবহার করেন, জাস্ট ব্যবহার করার সময় ওই ম্যাটেরিয়ালটির নিচে অথরের ক্রেডিট লিঙ্কটি দিয়ে দিবেন। যেমন এই ইমেজটি যদি CC 4 লাইসেন্সে রিলিজ দেওয়া হতো এই কন্টেন্টের জন্য, আর এটা যদি আপনার ব্যবহার করা অত্যন্ত জরুরি হয়ে থাকে বা অত্যন্ত প্রয়োজন হয়ে থাকে এই ইমেজটি, তাহলে আপনি এটা ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, জাস্ট নিচে ক্রেডিট লিঙ্কটি দিয়ে দিতে হবে, এই অথরের এই লিঙ্কটি দিয়ে দিতে হবে, দ্যাটস ইট, আর কোনো সমস্যা নাই। তো আশা করি আপনি এই তিনটি লাইসেন্স সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন, GPL লাইসেন্স, MIT লাইসেন্স আর ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এই তিনটা লাইসেন্স আপনি সবসময় দেখতে পাবেন অনলাইনে, এবং এই লাইসেন্সগুলো মেনটেন করা আসলেই খুব জরুরি দরকার, আদারওয়াইজ হয়তো ফিউচারে আপনি প্রবলেমে পড়ে যাবেন, বিভিন্ন কপিরাইট প্রবলেম পড়ে যাবেন, হয়তো যখন যে কোনো কিছু শুরু করতেছেন, খুবই জনপ্রিয় হয়নি, আপনার বিজনেস ইনক্রিজ হয়নি, তখন কোনো প্রবলেমে পড়বেন না, কিন্তু যখন আপনি একটা বিজনেস থেকে প্রচুর ডলার ইনকাম করতে শুরু করবেন, তখনই আপনার বিজনেসে এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে, এই লাইসেন্সিং প্রবলেমগুলো নিয়ে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে, একটা জরিমানা দিতে হলে অনেক টাকা জরিমানা হয়ে যেতে পারে বা আপনার বিজনেসটাই বন্ধ হয়ে যেতে পারে। সো আপনি কখনোই এই ধরনের রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই, এগুলো সম্পর্কে একটু স্টাডি করে নেবেন, আমি যতটুকু বেসিক বলে দিচ্ছি এতটুকু নিয়ে আপনি আপাতত শুরু করুন, পাশাপাশি যখন আরও প্রয়োজন হবে ইন্টারনেটে সার্চ করে আপনি খুঁজে বের করবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন GPL অ্যান্ড MIT লাইসেন্স, এই ধরনের কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করলেই এই যে দ্য GPL ভাইস দ্য MIT লাইসেন্সেস, হুইচ লাইসেন্স টু ইউজ, এই যে এই ধরনের আরো অনেক কন্টেন্ট পাবেন, একটু পড়ে নেবেন, এগুলো একটু কনফিউজিং, কিন্তু আপনি একবার দুইবার তিনবার পড়লে আস্তে আস্তে বুঝতে পারবেন জিনিসগুলো কি। তো আমি মোটামুটি আপনাকে একটা বেসিক নলেজ দিয়ে দিলাম এই লাইসেন্সগুলো সম্পর্কে, আশা করি আপনার আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না। এটা যদিও অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোনো অংশ না, কিন্তু এই লাইসেন্সগুলো আপনি যখনই অনলাইনে যে কোনো বিষয়ের উপরে আপনি কাজ করতে যান না কেন, এই লাইসেন্সগুলো আপনাকে ফেস করতে হবে, এই লাইসেন্সগুলো আপনাকে প্রায় সময় বুঝতে হবে এগুলো আসলে কিভাবে কাজ করে। তো এই লেকচারটি আসলে আপনাকে ভবিষ্যতে বিভিন্নভাবে সাহায্য করবে, এটা আপনি এখন বুঝতে পারবেন না, এটা পরবর্তীতে বুঝতে পারবেন যে এই এতটুকু নলেজ আপনার ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে। ওকে, তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে চলে যাই।